বিভিন্ন অ্যাপসে খেলেছেন কিন্তু লস ছাড়া লাভ হচ্ছে না, চলুন শুরু করা যাক। রামির বিভিন্ন অ্যাপস আপনি যখন খেলবেন, প্রথমেই আপনি একটু লক্ষ্য করবেন, যখনই আপনি কোনো অ্যাপস নতুন রেজিস্ট্রেশন করবেন, তারপরে খেলা শুরু করবেন, পরপর 5 থেকে 10টা হ্যান্ড বা ডিল আপনি জয়লাভ করবেন, কিন্তু তারপর আপনি জয়লাভ করতে পারছেন না বা কোনো কারণবশত অল্পের জন্য আপনি কিছু লস করছেন, আবারও খেলছেন কিন্তু জয়লাভ করতে পারছেন না, এর কারণ কি? এছাড়া আপনি অনেক দিন ধরে ধরুন খেলছেন কোনো অ্যাপসে, অল্প বিস্তার জয়লাভও করছেন কিন্তু দীর্ঘ সময়ের জন্য জয়লাভ করতে পারছেন না, এর কারণ কি? এই রকমই এমন কিছু কিছু কারণ যেগুলোর সমস্যা আমি, আপনি, আমার মতো, আপনার মতো অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আর সেই সমস্ত কারণ এবং তার সমস্যার সমাধানগুলো আমি কিছুটা সমাধান করার চেষ্টা করব। প্রথম যে কারণ বা সমস্যা হলো, রেজিস্ট্রেশনের পর কিছু হ্যান্ড জয়লাভ করেছেন, তারপর কিছু লস হয়েছে, এর সমাধান কী? প্রথমেই বলি, যে কোনো নিউ অ্যাপস রেজিস্ট্রেশন করার পর কোম্পানি আপনাকে জেতাবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনি যদি অতিরিক্ত লোভ বা লাভের আশায় কন্টিনিউ খেলতে থাকেন তখনই লস হবে, কারণ কোম্পানি চাইবে সে অ্যাপসটা তৈরি করেছে তার লাভের জন্য, এবং আপনিও ভাবছেন আপনি গেমটা খেলছেন আপনার লাভের জন্য। দেখুন, দুজনেই একদিনে লাভ করবে না দীর্ঘদিন ধরে, তাহলে আপনাকে দীর্ঘ সময় খেলার জন্য আপনাকে অল্প বিস্তার খেলতে হবে। এরপর আসছি আমি দ্বিতীয় যে কারণ বা সমস্যাটার কথা বলেছিলাম, সেই সমস্যা বা কারণটা হলো, দীর্ঘদিন ধরে খেলছেন কিন্তু দীর্ঘ সময়ের জন্য জয়লাভ করতে পারছেন না, এর সমাধান কি? অল্প বিস্তার জয়লাভ করার পর আপনি একটু ওয়েট করুন, অর্থাৎ আপনি একটু প্র্যাকটিস গেম খেলুন, তারপর আবার ক্যাশ গেম খেলুন, দেখবেন সেটা কিছুটা হলেও সলভ হবে। অথবা এটা করতে পারেন, কিছুক্ষণ পর ওই অ্যাপসে খেলা বন্ধ রাখুন, আধ ঘন্টা বা 1 ঘন্টা পর আবার খেলুন, দেখবেন সমস্যার সমাধান কিছুটা হলেও হবে। তো আজ এই পর্যন্তই রাখছি, নেক্সট ভিডিওয়ে অন্য এক কারণ, অন্য এক সমস্যার সমাধান নিয়ে খুব তাড়াতাড়ি আসব। অবশ্যই সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।